প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আজ থেকে শুরু হলো তৃতীয় ধাপের নির্বাচনী তফসিলে মেহেরপুর একটি পৌরসভা এবং চারটি ইউনিয়নের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুক্রবার মেহেরপুর জেলা নির্বাচন অফিসারের সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয় প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং অফিসার তারেক আহমেদ তিনি নির্বাচনী আচরণবিধি মেনে নির্বাচন পরিচালনার জন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানান পরে মেহেরপুর পৌরসভা সহ চারটি ইউনিয়ন পরিষদের প্রার্থীদের হাতে নির্ধারিত প্রতীক তুলে দেওয়া হয় আগামী 15 জুন মেহেরপুর পৌরসভা সহ চারটি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে